ফ্রেন্ড গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা ব্লগের সঙ্গে দেখা করছি, আর এখন যাচ্ছি রিসেপশন পার্টিতে। তো মেয়ে আর শ্বশুর চলে গেছে, মেয়ের লুকটা দেখানো হয়নি। আর কি বলে, আমি এটা পরেছি, আর আমার মেয়ে কী পরেছে দেখলে সবাই অবাক হয়ে যাবে, যে মা আলাদা মেয়ে আলাদা। তো মেয়ে শাড়ি পরেছে, তো কী শাড়ি পরেছে তা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, আর আমি চলে যেতে পারতাম। তো একজন পাশের বাড়ি এক বোন, মানে আমাদের পাড়ারই বউ, তো যাই হোক আমিও বউ, তো ওর হয়নি, ও যাবে বলেছিল, তো ওর জন্য আমি দাঁড়িয়ে গেছি। আর শ্বশুর আর মেয়ে চলে গেছে, ওরা অনেকক্ষণ বল ওরা অনেকভাবে বলছিল, মানে কাকিমাও বলছিল, মানে যার ছেলের বিয়ে, কাকিমাও বলছে চলো চলো। তো আমি বললাম যে না, তোমরা চলে যাও, যদি গাড়ি না আসে আমি রিক্সা করে চলে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো সবটাই। আর যারা আমার চ্যানেলে নতুন যে, তোরা প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করো, যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর দেখো পুরোটাই ন্যাচারাল, গলায় আজ কিচ্ছু পরিনি, তো ভালো লাগে না আমার গলায় পরতে, তোমরা ভালো করে জানো। দেখো এখনই ঘেমে যাচ্ছি, তো চলো বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো দেখো, যাদের বিয়ে দেখেছিলাম এই যে নতুন বউ, এটা রিসেপশন পার্টি, আর বাচ্চাকে চিনি না আমি কে। যাই হোক, তো সুন্দর লাগছিলো দেখতে বউটাকে, আর খুব ভালো বউটা, কথা বলেছি, আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে বউকে, এবং ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমাদের পাড়ার ছেলে বর, তো ওর লুকটা এরকম ভালোই লাগছে দেখতে। দেখো মেয়ে স্টার্টার খাচ্ছে, খেতে এখন ব্যস্ত, শাড়ি পরেছে আমার শাড়ি। আর এটা হচ্ছে দিদি ডাকে, ওর থেকে বড়, মাধ্যমিক দেবে বাজার, ওটা ওর মা, আমাদের পাশে এইসব পাড়ারই। ওই দেখো খাচ্ছে, আবার স্টাইল করছে, আমি তখনও খাইনি, খাচ্ছিলাম, খাবো খাবো, খাইনি তখনও, তখন ভিডিও বানাচ্ছি, হ্যাঁ তখন আমি খাইনি, মেয়ে বলছে মিথ্যে কথা বলছে, তখনও খাইনি, ভিডিওটা করে আমি ওখানে গিয়ে দাঁড়াবো, তারপরে খাবো। স্টার্টার শেষ হয়ে গেছিলো, আমি আগে আসবে খাবো, তারপরে আমি এখান থেকে যাব। তো সবাই হাসছিল, এগুলো দেখতে থাকো। Thank you.
ফ্রেন্ডস, আমি সেদিনকে বউ ভাতের দিন, ভিডিওটা এন্ড করা হয়নি, তো বউ ভাত গেছে রোববার আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভিডিওটা এন্ড করছি এখানে। কেননা আমার তো আগে ভিডিও করা ছিল, মানে বউ ভাতের দুপুরবেলা খাওয়া দাওয়া পর্যন্ত আমার ভিডিও করা ছিল, ওটা তোমাদের ছেড়ে দিয়েছি, তো আমি তো একদিন বাদে বাদে ভিডিও দিই, ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো এই বউ ভাতের রিসেপশন পার্টি আমি সেজেছি, সেটা দেখিয়েছি তোমাদের, পার্টিটা কিছুটা শেয়ার করেছি, মানে কিছুটা সবটাই শেয়ার করেছি, হয়তো কোনো কোনো জায়গায় হয়তো ছুটে যেতে পারে। এই তো ভিডিওটা, আর ভিডিওটা ওই জন্য এন্ড করা হয়নি, কেন সেদিনকে রাত্রিবেলা অনেক রাত্রে এসেছিলাম, বাবা চলে এসেছিলো আগে, আর আর হাজব্যান্ডও আগে চলে এসেছিলো, আমরা পরে এসেছি, পরের গাড়িতে এসেছি। এই আর ওদের আপ্পা, আমরা মানে কি বলবো, আপ্পান এত ভালো করেছে, মানে পাড়ার ছেলের বিয়ে হয়েছে আমাদের মনেই হয়নি, আমাদের মনে হচ্ছে আমাদের নিজস্ব রিলেটিভদের বিয়ে হয়েছে, আর খুব ক্লোজ এরকম, খুবই ভালো লেগেছে। আর তোমাদের সাথে কালকে ওই তত্ত্বের মিষ্টিটা শেয়ার করা হয়নি, ভুলে গেছি, সব ভুলে যাই। তো যাই হোক, কিছু মনে করো না, ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল বাটনে ক্লিক করে দিও, নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো আজকের জন্য টাটা, বাই, হরে কৃষ্ণ।